সময়ের পর ভালো সময় আসে, এই ইডিয়মটা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? আজকে আমি আমার একজন সিনিয়র আপুর গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমার একজন সিনিয়র আপু যখন তার গ্রাজুয়েশন শেষ করে পাশ করে বের হলো, সে আমাকে একদিন শেয়ার করলো যে তার খুবই মন খারাপ। আমি তার কাছে জানতে চাইলাম যে আপু কেন, কি হয়েছে, কেন মন খারাপ। সে আমাকে বললো যে গ্রাজুয়েশন শেষ করে ফেলেছি কিন্তু আমি কোনো চাকরি পাচ্ছি না। এটা নিয়ে সে মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিল। আমি তাকে তখন চেষ্টা করলাম সাহস দিতে, না আপু সমস্যা নেই, তুমি চেষ্টা করো, হয়তো তুমি চাকরি পেয়ে যাবে। ঠিক তার 6-7 মাস পর আপু চাকরি পেল এবং খুবই ভালো একটা কোম্পানিতে চাকরি পেল। এবং সে আমাকে ফোন দিয়ে জানালো যে তার মনটা আজকে খুবই ভালো, কারণ সে একটা চাকরি পেয়েছে। সো এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার রিং, এটা থেকে আপনারা কি বুঝতে পারলেন? সো দিস ইজ মিস শ্রাবন্তী ভট্টাচার্যজি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে খারাপ সময়ের পর ভালো সময় আসে, এই ইডিয়মটা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি। আমি অলরেডি একটা স্টোরি বলে আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছি, রাইট? সো এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার রিং, এটা আমরা ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাই যে খারাপ সময়ের পর ভালো সময় আসে। সেটা আমরা নিজের ক্ষেত্রে বলতে পারি, সেটা আমরা অন্য কারো ক্ষেত্রে বলতে পারি। ফর এক্সাম্পল, আই ওয়াজ ভেরি আপসেট ওয়েন আই ফেল দ্যাট মাই ফার্স্ট বিজনেস, বাট নাও আই হ্যাভ মাই ড্রিম বিজনেস। সো এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার রিং, এখানে আমি বুঝাতে চাইলাম যে আমার অনেক বেশি মন খারাপ ছিল যখন আমি আমার প্রথম বিজনেসে লস করেছিলাম, বাট এখন আমার স্বপ্নের বিজনেস আমার আছে। এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার রিং, এটা দিয়ে আমরা এটাই বুঝাচ্ছি যে খারাপ সময়ের পর ভালো সময় আসে। সো আপনি কোন ক্ষেত্রে এটা ইউজ করছেন আমাকে কমেন্টস করে জানান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ ইউর আইস অন আওয়ার পেজ, টেক কেয়ার, বাই বাই।